জয়িতা পিসিমার পা ধরে ক্ষমা চাও। না, এর আগেও আমি ওনার কাছে বহুবার ক্ষমা চেয়েছি, শুধুমাত্র তোমার বলাতে, কোন রকম অন্যায় না করে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। আমি যদি বুঝি আমি কোন রকম অন্যায় করেছি, আমি নিজে থেকে গিয়ে ওনার কাছে ক্ষমা চাইব। তোমার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শান্ত রাখো হরি। এ কি কথা বাবা, আমাকে নিয়ে তোমাদের মাঝে এ কি লড়ালড়ি! আমি চলে যাব, আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। আসলে কি জানো তো মা, তুমি বড় ভালো মানুষ, তোমার সাতচরে রা নেই। আমি হলে তো নিজের সম্মান রাখতে শেখো আর অন্যদেরও সম্মান দিতে শেখো, তবে হরি সবাইকে শান্ত রাখবে। হরি, সে তো আমার কুনাল, তোমাকে যে জন্য আমি দাঁড়াতে বলেছিলাম, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু তাও বলছি, আমার মনে হয় যে আজকের দিনে অন্তত একবার তোমার ইলিনাকে ফোন করা উচিত। কেন? আজ ইলিনা আর পল্লবের প্রথম বিবাহ বার্ষিকী, ওদের একবার শুভেচ্ছা জানাবেন। ইলিনা আর পল্লবের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানাবো আমি? নিজের অপমানের দিনগুলো ভুলতে নেই জয়িতা, আজকের দিনে বিয়ে করে ওরা আমাকে যেভাবে অপমানিত করেছিল সেটা আমি ভুলে গেলাম কি করে? যাকে মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। বিয়ে নিয়ে, বিশেষ করে বাড়ির অমতে বিয়ে নিয়ে অনেকের জীবনে সমস্যা থাকে, কিন্তু যারা তাদের ভালোবাসে তারা একটা সময় সব কিছু ভুলে যায়। তারা চায় যে তাদের প্রিয়জনেরা যেখানেই থাকুক না তারা যেন সুখে থাকে। পল্লব আর ইলিনা তো এবারের সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে, আর তুমি? তুমি কি এবারে সম্মান খুব বাড়াচ্ছ? থাক না, তুমি আবার এসবের মাঝখানে কথা বলছো কেন? ওর বোন ওকে বুঝে নিতে দাও না কি করবে না করবে। থাক, হরি শান্ত থাক। আমি তোমার মতন মহৎ নই জয়ী, আর মহৎ সাজার চেষ্টাও করি না। আমি রক্তে মাংসে গড়া একটা সাধারণ মানুষ, যার মধ্যে যন্ত্রণা আছে, জ্বালা আছে, হিংসে আছে, ভালোবাসাও আছে। ইলিনাকে আমি ভালোবাসি, কিন্তু ইলিনা আর পল্লবের বিয়ে নিয়ে আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। ইলিনা একদিন নিজে বুঝতে পারবে কত বড় ভুলটা করেছে, আর সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করে আছি। থাক না, যা হয়ে গেছে, থাক বাবা, একটু শান্ত হও, পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে আর নিজেকে কষ্ট দিও না। ও বাবা, একটু শান্ত হও না বাবা। শান্ত আমাকে থাকতে দিচ্ছে কোথায় ও? এমন সব কাজ করছে যাতে আমি দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালা হয় আমার বুকে। সে তো যজ্ঞের দিনই দেখতে পেলাম, এমন সব লোকজনকে নেমন্তন্ন করেছে যে পুরো বাড়ির পরিবেশটাই নোংরা হয়ে গেল। কার কথা বলছো তুমি? কার আসাতে এবারই পরিবেশ নোংরা হয়ে গেছে? তুমি খুব ভালো করে জানো ও কার কথা বলছে। এ বাড়ির চৌকাঠ মারাবার স্পর্ধা যে কোনোদিন পাইনি তাকে এ বাড়িতে নিয়ে এসে তুমি আমাকে অপমান করতে চাওনি? না, আমি সেটা কখনো চাইনি। 100 বার চেয়েছো, আর তা না হলে যেসব লোকেদের আমি পছন্দ করি না, যাদের আমি বন্ধুত্ব দূরের কথা সঙ্গী হিসেবে ভাবি না, সেই সব অবাঞ্ছিত লোক এ বাড়িতে ঢোকে কি করে? ও, তাহলে তুমি বৈশাখীর কথা বলছো? তুমি ভুল করছো কুনাল, তাকে আমি তোমার বন্ধু হিসেবে বলিনি, তাকে আমি নিজের বন্ধু হিসেবে ডেকেছিলাম এ বাড়িতে। সেটা বলো, তার মানে আজকাল তোমার বন্ধু বান্ধবের তালিকা দেখছি সমাজের নিচতলার দিকে চলে যাচ্ছে, তাই না? স্প্লেন্ডেড। হরি,
মা আকাঙ্ক্ষা? হ্যাঁ মা। চল মা, আমরা নিজেদের ঘরে যাই, এরা বরং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শত্রুমিত্রের হিসেবটা করুক। হ্যাঁ চল। কি দরকার এই সাত পাঁচের মধ্যে ছয় হয়ে নাচানাচি করার? চল। কথা শুনে যান পিসিমা। পিসিমা মানে আমাকে বলছো মা? হ্যাঁ আপনাকে বলছি। বলো। ইলিনাকে আপনারা শুভেচ্ছা জানান আর না জানান, আমি ইলিনাকে শুভেচ্ছা জানিয়েছি। আর বৈশাখীকে, বৈশাখীকে আমি নিজের বন্ধু মনে করি, তাই সে বাড়িতে এসেছে, আবারও আসবে, যখনই আমি চাইবো তখনই সে বাড়িতে আসবে। এ তো রাজধানী এক্সপ্রেস চালিয়ে গেল। হ্যাঁ হরি, হরি শান্ত রাখবে মা, সব শান্ত রাখবে, শুধু সময়টা একটু আসতে দাও। আর কবে সময় আসবে মা? ও সময় আয় না মা, নেচে নেচে আয় মা কাছে। চল মা চল, সময় আর আসে না মা। খাবে না তোমার ফেভারিট ডিশ চিকেন রান্না করেছি, খাবে চলো। না আসলে তোমাকে বলা হয়নি, আমি সন্ধেবেলা খেয়ে এসেছি, আমার খিদে নেই, তুমি খেয়ে শুয়ে পড়ো। তোমার শিল্পীর নজরে কোনো তফাত ধরা পড়ছে না? কি তফাত? তাকিয়ে দেখো একবার। ফুল খুব ভালো। পুরনো ছবিগুলো নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন তুমি? নতুন করে কিছু আঁকো না। এলিনা পুরনো চাল ভাতে বাড়ে, এই ছবিগুলো বিক্রি হলে কত পাওয়া যাবে তুমি জানো? যা পাওয়া যাবে তা দিয়ে যে সময়টা চলে যাবে সেটা ফিরিয়ে আনতে পারবে? সেই এক সেন্টিমেন্টাল কথা আমার ভালো লাগে না ইলিনা। ইলিনা আমি যা করছি সবই তো তোমার জন্য করছি, তুমি সব কিছু আমার জন্য করতে গিয়ে তুমি আমাকেই তো উপেক্ষা করছো। ইলিনা এটা উপেক্ষা নয়, ছেলেরা ব্যস্ত হয়ে পড়লে তার বউয়েরা ভাবে যে তাদের উপেক্ষা করা হচ্ছে, এটা ঠিক নয়। ইলিনা বাস্তব আর কল্পনার জগৎকে একসঙ্গে মেলানো যায় না, যে কোনো একটাকে বেছে নিতে হয়। আজকাল জীবন সম্পর্কে অনেক কিছু জেনে গেছো না? বাধ্য হয়েছিলি না, অনেকদিন তো কল্পনার জগতে ছিলাম, এই বাস্তবে সেই কল্পনার জগতের দাম আছে কিনা একবার দেখে নিতে হবে না? নিজেকে বাজারে যাচাই করে নেওয়াটাও তো দরকার। বাজারে ঘুরতে গিয়ে দেখো, ঘরকে ভুলে যেও না। ঘর তো ঘরের মধ্যেই আছে, পালিয়ে তো যাচ্ছে না। কিন্তু ঘরে যে থাকে তারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, তারও তো একা একা লাগে, সেও তো সব কিছু ছেড়ে তোমার সঙ্গে, আমারও তো একা একা বোর লাগতেই পারে নাকি? ঠিক আছে তুমি বাড়ির বাইরে বেরো, চাকরি করো, সময় কেটে যাবে। তুমি সত্যি চাও আমি বাড়ির বাইরে গিয়ে চাকরি করি, রোজগার করি?
না, তুমি বাইরে বেরোবে, চাকরি করবে, খাটাখাটনি করবে, এটা আমি কি করে চাইতে পারি? ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, আমি আমি সামলে নেব, আমি দেখছি। গুড নাইট, আমার ক্লান্ত লাগছে। পল্লব, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তুমি ভুলে গেছো। আসুন আসুন প্লিজ, আপনি একটা ফোন করে আসতে পারতেন। হ্যাঁ, ট্রাই করেছিলাম অনিন্দ্য, কিন্তু লাইন পাইনি। যাক গে, বাড়িতে সবাই ভালো আছেন? ওই আর কি, দাদা আজকে সকালে ফিরলো তাই চলে এলাম। যাক গে, ভালোই করেছেন। আমি ওখানে পুলিশের হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ রাখছি। ভাই দেব, আপনি ফোন নাম্বারগুলো নিয়ে এসেছেন যেখান থেকে কলগুলো আসতো? হ্যাঁ, সেগুলো সবই আছে। গুড অরিন্দম, আমার কিন্তু এবার এবার খুব ভয় করছে। দেখছেন তো চারিদিকে কি সব খারাপ খারাপ খবর। চন্দননগরের বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে খুন করলো, এরকম যদি। প্লিজ বৈশাখী, এই সমস্ত কথা একেবারে ভাববেন না, তাহলে আরো মন খারাপ হবে। কিচ্ছু হবে না। এটা ঠিক যে পিকুকে কেউ বা কারা কিডন্যাপ করেছে, কিন্তু সেটা কারা আমাদের বার করতে হবে। আপনার কাউকে সন্দেহ হয়? আমি কাকে সন্দেহ করব? তাছাড়া আমাদের কে শত্রু হতে পারে? অরিন্দম, আমাদের কি বা আছে যার জন্য আমাদের সঙ্গে কেউ শত্রুতা করবে? আপনি অকারণে আবেগপ্রবণ হচ্ছেন বৈশাখী। পিকুকে ডেফিনেটলি কেউ বা কারা কিডন্যাপ করেছে, সেটা আমাদের বার করতে হবে, which is important. বাই দ্য ওয়ে, এটার সাথে পার্থ জড়িত নয় তো? না না, সেটা কি করে সম্ভব? তাছাড়া পার্থটা তো জেলে। অরিন্দম, এটা কেন ভুলে যাচ্ছেন? আফটারঅল, পার্থদা পিকুর নিজের মামা। নিজের মামা হয়ে সে কিভাবে? না না, আমার মনে হয় এটা ঠিক নয়। এত সহজে সব হিসেব মেলানো যায় না বৈশাখী। আপনি ঠিকই বলেছেন, পার্থ পিকুর মামা, অ্যাট দ্য সেম টাইম পার্থ আপনার বৌদিরও তো দাদা। যাক গে, আমার আরেকটা সন্দেহ দেখা দিচ্ছে বৈশাখী। আরেকজনকে আমি সন্দেহ করছি। কাকে বলুন তো? কুণাল। কুণাল ব্যানার্জি জড়িত নেই তো? আমার মনে হয় না। কুণালের কি এতটা দুর্বুদ্ধি হবে যে ও আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবে? ইয়েস বৈশাখী, কুণাল ব্যানার্জি। দেখুন, কুণাল আমার আপনার দুজনেরই শত্রু, সুতরাং ও যে কোনো সময় আপনাকে আক্রমণ করতেই পারে। অরিন্দম, আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি আমি বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে যজ্ঞের দিন ওর বাড়িতে যাওয়াটা কি ভালোভাবে মেনে নিতে পেরেছে? বাট ইউ নো অরিন্দম, জয়িতা নিজে আপনার সামনে থেকে আমাকে যজ্ঞে যাওয়ার জন্য ইনভাইট করেছে। ইউ আর রাইট। এদিকে আসুন, হ্যাভ আ সিট, আসুন বসুন। এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো বৈশাখী, জয়িতা কুণালের সঙ্গে একটা যুদ্ধ লড়ছে প্রতিদিন, প্রতিটা মুহূর্ত। সে যুদ্ধটা কবে শেষ হবে আমরা কেউ জানি না। কি নিয়ে যুদ্ধটা? কুণালের ভেতরে ওই শয়তানটাকে টেনে বার করে ওর মধ্যে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে জন্ম দেওয়া। এই লড়াইটাও ভেতর থেকে লড়ছে আর বাইরে থেকে লড়াইটা লড়ছি আমরা। কিন্তু কুণালের মধ্যে যে শয়তানটা, সেটা তো বেরোনোর চেষ্টা করবে, তাকে বাধা দেবে কে? আমরা। এক্স্যাক্টলি অরিন্দম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আর আমরা সেটা করছিও। কুণাল কি করতে পারে, কত দূর যেতে পারে, সেটা বোধহয় আমার থেকে ভালো কেউ জানে না। আর তাই জন্য
কুণাল ব্যানার্জির প্রতিটা চাল আমি আগাম ধরতে পেরে যাই। সেটা হয়তো ঠিক বৈশাখী, কিন্তু অনেক সময় ভীতু বেড়াল যখন তার দেওয়ালে পিঠ লেগে যায় কি করে, সে তখন দাঁত নখ বার করে আক্রমণ করে। বৈশাখী, কুণাল আপনাকে আক্রমণ করুক সেটা আমি চাইছি না, কারণ আমরা এখনো ততটা প্রস্তুত নই। কিন্তু অরিন্দম, যজ্ঞের দিন কুণালের বাড়িতে আমার যাওয়াটার সঙ্গে কুণালের কোণঠাসা হয়ে যাবার সম্পর্কটা কোথায়? সম্পর্ক আছে বৈশাখী, 100% সম্পর্ক আছে। দেখুন, জয়িতাকে বিয়ে করে কুণাল তো একেবারেই সুখী নয়, পস্তাচ্ছে, তাই না? প্রতিদিন প্রতিটা মুহূর্ত জয়িতার নজরদারিতে থাকতে হচ্ছে কুণালকে, সেটাও একেবারেই ভালোভাবে মেনে নিতে পারছে না। তার উপর এখনো বুঝে গেছে যে আপনি আর জয়িতা এক হয়ে গেছেন। কেন ভুলে যাচ্ছেন বৈশাখী? কুণাল এটা জানে যে আপনি কুণালের অনেক গোপন তথ্য জানেন। ব্যবসার নামেও যে কুকীর্তিগুলো করে যেত সেগুলো তো আপনি জানেন। আপনার থেকে জয়িতা এই ব্যাপারগুলো জেনে যাওয়ার আগে কুণাল আপনাকে থামানোর চেষ্টা করবে না? অরিন্দম, একটু আগেই আপনি স্বীকার করলেন যে কুণাল ব্যানার্জি কি করতে পারে, কত দূর যেতে পারে, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কুণাল হলো সেরকম একটা মেঘ যে শুধু গর্জায়, বর্ষায় না। কুণাল আমার, শুধু আমার কেন, কুণাল কখনো কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এইটাই বোধহয় আমাদের কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে বৈশাখী। কারণ আমি যদি কুণাল ব্যানার্জি হতাম তাহলে বৈশাখীকে ডেফিনেটলি আটকে দিতাম। কি বললেন আপনি? আপনি আপনি আর কুণাল ব্যানার্জি না অরিন্দম, আপনি শত চেষ্টা করলেও কখনো কুণাল ব্যানার্জি হতে পারবেন না। কুণাল ব্যানার্জি হতে গেলে শরীরে একটা আলাদা রক্তের প্রয়োজন। বলছেন? হ্যাঁ, রক্ত কথা বলে অরিন্দম। প্রত্যেকটা মানুষের ভেতরে যে সত্তা আছে, তার বংশ, তার জিন, তার রক্তই তাকে নিয়ন্ত্রণ করে। বংশ, রক্ত, জিন, এটা কি কুণাল ব্যানার্জির আভিজাত্য নাকি অত্যাচারিতা? সেই জন্যই আমি বলছি বৈশাখী, আপনার সঙ্গে জয়িতার এই অ্যাসোসিয়েশনটা কুণাল খুব একটা ভালো চোখে দেখবে না। যে কোনো আশঙ্কায় ওকে হিংস্র করে তুলতে পারে। জয়িতার পাশে আমাকে দেখে কুণাল যদি ভয় পায় তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হয়েছে বলতে হবে। আমি তো এটাই চাই যে জয়িতাকে ঘাঁটানোর আগে কুণাল 10 বার ভাবুক যে বৈশাখী জয়িতার পাশে আছে। আমি আবার বলছি বৈশাখী, দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সেইটাই তো আমি চেয়েছিলাম। আমি তো ঠিক সেইটাই চেয়েছিলাম যে কুণালকে ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে ও ফেরবার কোনো পথ পাবে না। ওকে আমি শেষ করে দেবো যাতে ও মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু কিন্তু জয়িতাকে মিট করার পর সত্যি আমি সেটা পারিনি। ভাবলাম মেয়েটা তো কোনো দোষ করেনি, ওকে তাহলে কেন আমি কষ্ট দেব। কিন্তু কিন্তু যতক্ষণ না কুণাল ব্যানার্জি নিজেকে বদলাচ্ছে ততক্ষণ প্রতি পদে কুণাল ব্যানার্জিকে মুখোমুখি হতে হবে এই বৈশাখীর।